আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি একটা বিষয় আলোচনা করার জন্য। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বাংলাদেশের একজন ইউটিউবার, তিনি দুইবার নির্বাচন করতে যেয়ে বেদম মার খেয়েছেন, এটা আমরা জানতে পেরেছি তারই বক্তব্যে। তো হিরো আলম, আশরাফুল আলম ওরফে হিরো আলম, উনি নির্বাচন করছেন, সাথে মারও খাচ্ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারই অনুগত ইউটিউবার এবং ফেসবুক পেজের সাংবাদিকরা, এমনকি ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও তার পাশ দৌড়াচ্ছে, লাইভ দেখানো হচ্ছে। এগুলো কিন্তু পাবলিক অর্থাৎ সাধারণ দর্শক শ্রোতা বন্ধুরা তারা গোগ্রাসে গিলছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তাদের পেজগুলো। যদি মনিটাইজেশনের আওতায় থেকে থাকে, সেখান থেকে তারা হাজার হাজার ডলার ইনকাম করছে। তো হিরো আলম তো মার খাচ্ছেন, আর আপনারা তার পিছে পিছে ছুটে হাজার হাজার ডলার ইনকাম করছেন। আসলে এই বিষয়টা কী দাঁড়ায়? হিরো আলমের কাছে একজন মিডিয়া কর্মী তার কাছে জিজ্ঞাসা করছে যে আপনি শিল্পী, আপনি বলুন যে আপনি তো শিল্পী, তো দর্শকদের মাঝে আপনি দশে আপনাকে কত দেওয়া যেতে পারে? তো বলছে দশে শিল্পী হিসেবে আমি জিরো পাওয়ার জন্য। তারপরে বলা হচ্ছে যে আপনি একজন নেতা, নেতা হিসাবে আপনার দর্শক, সাধারণ দর্শকদের মাঝে আপনার জনপ্রিয়তা আপনার দশের মধ্যে আপনি কত পাওয়ার যোগ্য? সেখানেও হিরো আলম বলছে আমি দশে জিরো পাওয়ার যোগ্য। এত তো সত্ত্বেও তিনি নির্বাচনে আসছেন। যখন আমরা হিরো আলমের সেই ভিডিওগুলো এই সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি, আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, সেখানে বলা হচ্ছে যে হিরো আলমের মতো একজন মানুষ তিনি নির্বাচনে আসবেন, এসে জনগণের জন্য কাজ করবেন, এটা তারা মেনে নিতে চাচ্ছে না। গুলশান বনানীর মতো জায়গায় তিনি নির্বাচনে জয়ী হবেন, এটা ওই গুলশান বনানীর মানুষ কিন্তু চাচ্ছে না, এটা ভিডিওতে আমরা দেখেছি। এত তো সত্ত্বেও হিরো আলম নির্বাচন করছেন, তাকে কি ব্যবহার করা হচ্ছে? যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে তাকে কারা ব্যবহার করছে? আমরা দেখছি সোশ্যাল মিডিয়াগুলো তাকে নিয়ে একের পর এক ভিডিও তৈরি করছেন, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, লক্ষ লক্ষ লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, সেই সাথে মনিটাইজেশন পেজ থেকে আপনারা হাজার হাজার ডলার আয় করছে। কিন্তু সাধারণ দর্শকদের উপরে কাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এর জন্য দায়ী কারা?
তাকে নির্বাচনে কি এই সোশ্যাল মিডিয়ার মিডিয়া কর্মীরা নিয়ে আসছে নাকি এটা হিরো আলম নিজে থেকেই রাজনীতির মাঠে এসছে? সে নিজেই বলছে যে রাজনৈতিক নেতা হিসেবে আমি জিরো পাওয়ার যোগ্য। আজকে তিনি সাংবাদিকদের সঙ্গে বলেছেন যে বর্তমান সরকারের সময়ে তিনি আর নির্বাচন করবেন না। তিনি প্রথম নির্বাচন করেছিলেন, তিনি মার খেয়েছেন, দ্বিতীয়বার নির্বাচন করেছেন, ফলাফল প্রকাশ হয়নি, তৃতীয়বার নির্বাচন করে তিনি মার খেয়ে যে দৌড়টা দিচ্ছেন, আসুন আমরা সেই দৌড়ের দৃশ্যটা একটু দেখে আসি। সেই দর্শক বলল যান 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 দর্শকমন্ডলী, আপনারা হিরো আলমের উপরে যে আক্রমণের দৃশ্যটা আপনারা দেখেছেন, আমার মনে হয় আপনাদের বুঝতে আর বাকি নেই যে হিরো আলমকে কীভাবে মারধর করা হয়েছে। তিনি রাস্তায় পড়ে গেছেন, সে অবস্থায় তাকে মারা হচ্ছে, মিডিয়া কর্মীগুলো সেখানে ক্যামেরা ধরে আছে, কিন্তু তাদের ঠেকানোর কোনো উদ্দেশ্য নেই। তাদের উদ্দেশ্য হলো পেজে ফলোয়ার বাড়ানো, রিচ বাড়ানো, লাইক বাড়ানো, কমেন্ট বাড়ানো এবং লক্ষ লক্ষ ভিউ অর্জন করা। এখানে যতজন লোকে হিরো আলমকে মারছিল তার চেয়ে তিনজন ছিল মিডিয়া কর্মী। হিরো আলমও একজন ইউটিউবার, তিনিও মিডিয়া কর্মী। তাহলে আপনারা ক্যামেরা ধরে বসে আছেন, তার পাশ ছুটছেন, অথচ তাকে নিরাপত্তা দিচ্ছেন না। যারা তাকে পিটাচ্ছে মারছে তাদেরকে আপনার রুখবার চেষ্টা করছেন না, আপনারা ক্যামেরা ধরে বসে আছেন। সেই দর্শক মণ্ডলী, তাহলে কি এখানে আমরা একতরফা কাকে দোষ দিব, মিডিয়াকে না এ সরকারের বিরুদ্ধে যে সমস্ত গোষ্ঠী ষড়যন্ত্রে মেতেছে তাদেরকে দোষ দেব না হিরো আলমকে দোষ দেব? প্রিয় দর্শক মণ্ডলী, এ বিচার আপনাদের উপরে রইল। আপনারা যেখান থেকে
আমার এই ভিডিওটি দেখছেন, সকলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।